আমার স্বামী হয়তো আয়নাগড়ে আছে, আমার সন্তান বলে আমার বাবা হয়তো আয়নাগড়ে আছে। আইনটা কোথায়, আইনের ঘরটা কোথায়, আমরা কোন ঘরে খুঁজব? সরকার বিরোধী কোনো কথা বললে যাকে দেশ থেকে আজকে 13টা বছর গুম করা হয়, একটা ফ্যামিলিকে অচল করে দেওয়া হয়, একটা ফ্যামিলি দারে দারে ঘুরতেছিল তিনটা সন্তান নিয়া। আমরা অনেক জায়গায় গেছি, ডিজিএফআই গেছি, তারপরে র‍্যাবওয়ানে গেছি, তারপরে এই আরো বিভিন্ন জায়গায় গেছি, সব জায়গা থেকে একই কথা যে আপনারা খোঁজ করেন পাবেন, খোঁজ করেন পাবেন। আমরা কোথায় খোঁজ করব? প্রশাসন আইনের লোক বললেই তো দৈরা নিয়ে আসছে, তারা তো বলছে আমরা আইনের লোক। আইনটা কোথায়, আইনের ঘরটা কোথায়, আমরা কোন ঘরে খুঁজবো, কোথায় যাব আমরা? ওই ঘরটা যদি আমাদেরকে দেখায় দেওয়া হয়তো যে এই ঘরে যান আপনারা খোঁজ করবেন, খোঁজ করেন পাবেন, তাহলে আমরা সবাই মিলে ওইখানেই যাইতাম। আমাদের একটাই দাবি, আমরা স্বজন চাই, আর কিচ্ছু চাই না। আমরা মৃত হলে তারা বলবে যে হ্যাঁ মৃত, তারা ডেথ সার্টিফিকেট দিবে, আর যদি জীবিত থাকে তাহলে তারা সুসম্মানে তাকে ফেরত দিবে। আমার স্বামীর নাম হইল আলমগীর, মোহাম্মদ আলমগীর। আমাদের মিরপুর থাকতাম আমি, গুলশান থেকে আমার স্বামীকে উঠাই নিয়ে যায় ডিবি পরিচয়ে। জি 13 সালের 13 তারিখে আমার স্বামীকে আমার সামনে থেকে গুলশান লোটাস কামাল এভিনিউ থেকে কালো একটা মাইক্রো এসে আট দশজন লোক টেনে হেসে আমার স্বামীকে গাড়িতে উঠাই নিয়ে যায়। তখন আমি থানায় যাই, জিজ্ঞাসা করি আমার স্বামীকে নাকি ডিবিতে নিয়ে আসছে। উনি ওসি সাহেব, গুলশান থানার বিভিন্ন জায়গায় ফোন করা হয়, ফোন করে কোথায় কোনো সন্ধান মেলে না। 12টা পর্যন্ত আমি ওইখানে ছিলাম। এই 12-13টা বছর আমি সব সময় আমার স্বামীকে খুঁজি, ডিবিতে, র‍্যাব ওয়ানে, সিআইডিতে, এমন কোনো জায়গায় নাই, থানায় নাই যে না গেছি। যেইখানে লাশের খবর পাইছি আমরা সেই জায়গায় ছুটে গেছি। যদি আমার স্বামীর লাশটাও পাইতাম মাটি দিয়ে আমরা মনকে বুঝাইতাম আজকে এখানে আসার দরকার ছিল না। লাশ পাই না বিদে আমরা এখানে আসছি, আমার স্বামী হয়তো আয়নাগড়ে আছে, আমার সন্তান বলে আমার বাবা হয়তো আয়নাগড়ে আছে। আয়নাগর খুলে দিলে হয়তো আমরা বুঝবো যে ওই আয়নাগরের ভিতরে প্রত্যেকের স্বজন আছে। যারা আসছে তারা বলছে বহুত মানুষ, সাধারণ, মধ্যবিত্ত, উপর লেভেলে সবাই আছে আয়নাগড়ে। আজকে এই 15-20 বছর ধরে দল নিয়ে কেউ কোনো কথা বলতে পারে না, যে বলছে তার এই রাস্তা থেকে উঠাই নিয়ে গেছে। এটাই ছিল আমাদের এই স্বাধীন বাংলাদেশে, এটাই ছিল স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা। সরকার বিরোধী কোনো কথা বললে যাকে দেশ থেকে আজকে 13টা বছর গুম করা হয়, একটা ফ্যামিলিকে অচল করে দেওয়া হয়, একটা ফ্যামিলি দারে দারে ঘুরতেছিল তিনটা সন্তান নিয়ে। আমি মা আজকে কতটা বছর স্বামীর অপেক্ষায় পথের দিকে চাই আছি। আজকে যদি কোনো অপরাধ করত তারে জেল হাজতে দিত, তার অপরাধ যদি হইতো তারে ফাঁসি দিত, তাইলে তো আমরা লাশটা পাইতাম। কিন্তু কেমন স্বাধীন বাংলাদেশে আমরা বাস করি। আজকে দেখেন কত শত শত মা কান্না করতেছে, আমরা কোনো নাটকের জন্য না, চোখের পানি এমনি আসে না, অনেক কষ্টে 8 তারিখ থেকে শুরু করে আমরা এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে রাস্তায় আয়নাগড়ের সামনে পেশকে লাভে আমরা যাইতেছি, ঘুরতেছি আমাদের স্বামীদের পাওয়ার জন্য, কেউ বাবাকে পাওয়ার জন্য, কেউ স্বামীরে পাওয়ার জন্য। আমার এতটুকু সরকারের কাছে একটু আবেদন, এখন যে তত্ত্বাবধায়ক সরকার আছে সেজন্য আমাদের স্বামীরে এনে স্বজনহারা যারা আহাজারি, কান্না, মায়ের কান্না, বিবির কান্না, সন্তানের কান্না ফিরাইয়ে দেয়। আমার স্বামীকে যেন আমার কাছে ফিরাইয়ে দেয়, সন্তান যেন বাবাকে পায়, মা যেন সন্তানকে ফিরে পায়।